তো নমস্কার বন্ধুগণ, মাই স্মার্ট সাজেস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তার সঙ্গে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটিতে ক্লিক করার জন্য। আপনি যেহেতু ভিডিওটি দেখছেন, তাহলে আপনি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি অনেক একদম মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন আজকের ভিডিওর আলোচনা আপনাদের সঙ্গে শুরু করি। তো আমি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছিলাম, তারপর আমি এটি দেখতে পেলাম। তো আমি ভাবলাম যে এই জিনিসটি আপনাদের সবার সঙ্গে শেয়ার করা অত্যন্ত জরুরি। তো আমি পেজটিকে একবার রিফ্রেশ করে দিচ্ছি, তাহলে কিন্তু এটি চলে আসবে। তো আমি রিফ্রেশ করছি, আপনারা দেখতে পারবেন যে এই যে চলে এলো। তো এখানে দেখুন কি বলা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ড। তো এখানে দেখুন বলা হয়েছে ফর কনস্ট্রিবিউশন ইন কাইন্ড কন্ট্যাক্ট, আপনারা কিন্তু এই ইমেলে কন্ট্যাক্ট করতে পারেন। এবং তারপরে দেখুন বলা হয়েছে ফর ফার্দার ডিটেলস, এখানে কিন্তু ক্লিক করলে আপনি একটি পিডিএফ পেয়ে যাবেন, সেই পিডিএফটি আপনি ডাউনলোড করে পড়ে নিতে পারেন। তো এখানে দেখুন শর্ট করে কি বলা রয়েছে, লেখা রয়েছে, আমরা দেখে নিচ্ছি। এখানে কিন্তু বলা হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট অ্যাপিলস অল টু কন্ট্রিবিউট ইন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ড অ্যান্ড অ্যাসিস্ট দ্য স্টেট ইন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ সিচুয়েশন অ্যারাইজিং আউট অফ দ্য আনফোর্সিন এমার্জেন্সি লাইক কোভিড-19। তো এখানে কিন্তু এই কথাটাই বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সবার কাছেই এই আবেদন রাখছে যে পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকারের যে জরুরি ত্রাণ তহবিল রয়েছে, সেই ত্রাণ তহবিলে কিন্তু আপনাদেরকে অবদান রাখার জন্য। এবং এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির থেকে মোকাবিলা করার জন্য এবং এর থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের সবার কাছে কিন্তু অনুরোধ রাখছে। আপনারা তো জানেন যে কোভিড-19 নিয়ে কী অবস্থা শুরু হয়েছে। তো এই জন্য ত্রাণ যে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড, সেই ইমার্জেন্সি রিলিফ ফান্ডে কিন্তু আপনাদের সবাইকে আহ্বান করা হচ্ছে, অংশ নেওয়ার জন্য বলা হচ্ছে। আপনারা যে যা পারেন আপনারা কিন্তু সেখানে দিতে পারেন, আপনাদের মনের খুশি মতো। আপনাদের কিন্তু বলা হয়নি যে কত টাকা সেখানে আপনাদের দিতে হবে, আপনার খুশি মতো, আপনার যা সামর্থ্য, আপনার সামর্থ্য অনুসারে আপনি যা খুশি তা দান করতে পারেন। তারপর দেখুন বলা হয়েছে দ্য কনস্ট্রিবিউশন ক্যান বি মেড থ্রু চেক, ডিডি, ডিমান্ড ড্রাফট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ইউপিআই অ্যান্ড কি, এই সমস্ত মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট দিতে পারেন। এবং তারপরে দেখুন বলা হয়েছে যে ব্যাংক ডিটেলস ফর চেক, ডিমান্ড ড্রাফট এবং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই আর অলসো ফলো। তো আপনি যদি এখানে ওই ব্যাংক ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে দিতে চান, তাহলে আপনি দেখুন এখানে কিন্তু দেওয়া রয়েছে, সমস্ত কিছু দেওয়া রয়েছে, সমস্ত তথ্যই আপনি এখানে পেয়ে যাবেন। তো এখানে দেখুন এই যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে, অ্যাকাউন্ট নেম দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ড, এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 6280055013939। এবং ব্রাঞ্চ দেখুন দেওয়া রয়েছে আইসিআইসিআই ব্যাংক লিমিটেড, ব্রাঞ্চ হচ্ছে হাওড়া, আইএফসি কোড দেওয়া রয়েছে, তারপর হচ্ছে এমআরসি কোড দেওয়া রয়েছে। তার সঙ্গে সঙ্গে জানাচ্ছি আপনি যদি এই ক্ষেত্রে আপনি যদি চান যে আপনি কোনো অনলাইনে পেমেন্ট করবেন, কোনো মাধ্যমে, অন্য মাধ্যমে কোনো পেমেন্ট করবেন, তাহলে কিন্তু এই যে এখানে দেখুন ক্লিক হেয়ার টু মেক অনলাইন পেমেন্ট, আপনি কিন্তু এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন। আপনি দেখতেই পারবেন যে একটি পেজ কিন্তু আপনার সামনে খুলে আসবে। সেই তো যখন আপনি চাইবেন যে অনলাইনে আপনি পেমেন্ট করবেন, সেই অনলাইনে পেমেন্ট করার জন্য কিন্তু আপনি এই যে এই পেজে চলে আসবেন। এই পেজে চলে আসলে কিন্তু আপনি দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। তো আপনি এই পেজের মাধ্যমে এখান থেকে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। তো সরাসরি ওখানে পে অনলাইন, মেক পেমেন্ট অনলাইনে ক্লিক করলেই সরাসরি কিন্তু এখানে চলে আসবেন। যদি আপনি চান এই জরুরি ত্রাণ তহবিলে আপনি কিছু দিতে চান, তাহলে আপনি অবশ্যই এভাবে দিয়ে দেবেন। আপনার যা খুশি, যা সামর্থ্য, আপনার যা ক্ষমতায় রয়েছে তাই আপনি দেবেন। ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য। ভিডিও এবং আপনাদের সঙ্গে রাখছি একটি বিশেষ অনুরোধ, আপনারা ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করুন, অনেক অনেক সবার কাছে পৌঁছে দিন, যেন সবাই এই ভিডিওটি দেখতে পারে। ধন্যবাদ।